সকাল প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয় খুব ভালো আছেন, সবার দিন খুব ভালো কাটুক, সেই প্রত্যাশায় শুরু করছি মাইটিভি নিয়মিত সকালের গানের আয়োজন আমার সকাল অনুষ্ঠান। আর আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী বীণা হাওলাদার, আর তবলায় আছেন সবার খুব পরিচিত আর প্রিয় মুখ জিয়াউর রহমান জিয়া ভাই। দুজনকে শুভ সকাল। কেমন আছেন? ভালো। আপনার গান দিয়ে সকালটা শুরু করব, তার আগে দর্শকদের জানিয়ে দেব ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা। দর্শক, আমরা গান শুনবো, তার আগে এখন জানিয়ে দিচ্ছি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। আজ শুক্রবার, 28 মে 2021 খ্রিস্টাব্দ, 14 জ্যৈষ্ঠ 1428 বঙ্গাব্দ, 15 শাওয়াল 1442 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1757 সালের আজকের এই দিনে ব্রিটিশ সরকার কর্তৃক মীরজাফরকে বাংলার নবাব ঘোষণা করা হয়। 1919 সালের এই দিনে ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম মহাযুদ্ধ সমাপ্ত ঘোষণা করা হয়। 1998 সালের এই দিনে পাকিস্তান 5টি পারমাণবিক বোমার সফল পরীক্ষা করেছে বলে ঘোষণা করে। 1976 সালের আজকের এই দিনে শিল্পাচার্য জয়নাল আবেদিন মৃত্যুবরণ করেন। সরাসরি গানে চলে যেতে চাই, প্রথমে কোন গানটি দিয়ে সকাল শুরু করছি? তুমি কেমন করে গান করো হে গুণী। কেবল শুনি তুমি কেমন করে
খুব সুন্দর। আর সকালের সাথে এই গানগুলি ভীষণ ভাবে যায়। পরের গানে চলে যেতে চাই, কোন গানটি শুনছি? এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর, শুনি। এই লোভিনু সঙ্গতব সুন্দর চমৎকার। আজকে কি আমরা সব রবীন্দ্রসঙ্গীতই শুনব? হ্যাঁ। দর্শক, এখন জানিয়ে দিচ্ছি আজ সারাদিন মাইটিভির পর্দায় কি কি অনুষ্ঠানমালা থাকছে। হ্যালো 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 প্রিয় দর্শক, মাইটিভির পর্দায় তোমাকে পাওয়ার অনুষ্ঠান। সকাল 8:30 দেখবেন আপনাদের প্রিয় মুখের উপস্থাপনায় জনপ্রিয় ছায়াছবির গান নিয়ে বাংলাদেশের প্রথম ফোনোলাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য। হাতে মোবাইল থাকলে ফেসবুকে চলে যেতে পারেন, এসএমএস করতে পারেন আমাদেরকে এবং অনুরোধ করতে পারেন আপনার পছন্দের গান। পৃথিবীতে অদ্ভুত ঘটনার কোনো শেষ নেই। সকাল 10:50 রয়েছে বিশ্বের নানা বিচিত্র সব ঘটনাবলী নিয়ে অনুষ্ঠান বৈচিত্র্যময় বিশ্ব। স্বাস্থ্য সমস্যা ও সমাধান নিয়ে চিকিৎসকের অংশগ্রহণে মাইটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মাই হেলথ দেখবেন সকাল 11:20। জনপ্রিয় বাংলা ছায়াছবি নিয়ে নিয়মিত আয়োজন ম্যাটিনি শো দেখবেন দুপুর 1:45। বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে সাজানো হয়েছে মাইটিভির নিয়মিত অনুষ্ঠান রূপালী পর্দার গান দেখবেন সন্ধ্যা 6:15। রান্না একটা শিল্প,
রাত 8:50 দেখবেন মেগা ধারাবাহিক নাটক সাতটি তারার তিমি। রাত 11:05 সিনেমা প্রেমীদের জন্য রয়েছে বাংলা ছায়াছবি নিয়ে নিয়মিত আয়োজন নাইট শো। যে যে নামেই ডাকি না কেন মানে কিন্তু পরের গানে চলে যেতে চাই, শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে। সঙ্গীতে গাওয়া হয় নাকি অন্যান্য গানও গাওয়া হয়? রবীন্দ্রসঙ্গীতে সবসময় গাওয়া হয়। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটি গান শুনতে পারবো। শেষ কোন গানটি শুনছি? আলো আমার আলো গো আলো না ভুবন। বাহ, সুন্দর। আলো আমার আলো গো আলো ভুবন। চমৎকার। আর সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে এসে এত সুন্দর গান পরিবেশন করার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। আশা করি গানে গানে আপনাদের সকালটা আমাদের সাথে খুব চমৎকারভাবে কেটেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও শুভ সকাল।